আসসালামু আলাইকুম, আমি নাহিদা। ট্রেডিশনাল ফুডসের আজকের রেসিপি দেখার জন্য সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের এই পর্বে আপনাদের জন্য থাকছে পিৎজা এর রেসিপি। আমি আজকের চিকেন পিৎজাটি পিৎজা সস ছাড়া বাসা যা আছে উপকরণ ওগুলো দিয়েই রেডি করে আপনাদেরকে দেখাবো। খুবই সফট আর খেতেও ভীষণ মজা, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। তবে রেসিপিটি শেয়ার করার আগে, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকুন। আমি হাফ কাপ লিকুইড দুধ দিয়ে নিয়েছি, এটি অবশ্যই গরম হবে এমনভাবে যাতে আপনি একটি আঙ্গুল চুবিয়ে রাখতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি আর সামান্য লবণ। লবণটি জাস্ট চিনির ব্যালেন্সটি ঠিক রাখার জন্য, চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারেন। একটু ভালো করে মিক্স করে এর মধ্যে দিয়ে দিব 2 টিস্পুন পরিমাণ ইস্ট, এটি বানটি ফুলতে সাহায্য করবে। ভালো করে এটি মিক্স করার পর রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিট, এতে করে এটি অ্যাক্টিভ হয়ে যাবে। অন্যদিকে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, এরপর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ রান্না করা রেগুলার সয়াবিন তেল। আপনারা এটি ভালো করে মিক্স করে নেবেন ঘষে ঘষে, যখন এভাবে করতে পারবেন তখন এর মধ্যে দিয়ে দিবেন রেস্টের মিশ্রণগুলো। এরপর একটি ডো রেডি করব। এরপর এখানে দিয়ে দিব 1টি ডিম রুম টেম্পারেচারে থাকা, ফ্রিজে থাকলে অবশ্যই আধ ঘন্টা আগে নামিয়ে রাখবেন। আমার ডোটি বেশি নরম হয়ে গেছিলো, ওই জন্য আমি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ এখানে ময়দা ইউজ করেছি। আপনারা অবশ্যই ইস্টের মিশ্রণটি ধীরে ধীরে দিবেন, আমার মতো একসাথে দিয়ে দিবেন না, নাহলে কিন্তু আমার মতো প্রবলেমে পড়বেন। একটি ডো ক্রিয়েট করা হয়ে গেলে একটি পাত্রে আমি সামান্য সয়াবিন তেল দিয়ে এটি একটু উল্টে পাল্টে ডোয়ের মধ্যে লাগিয়ে এটি রেস্টে রেখে দিব প্রায় 3 ঘন্টা মতো, গরম স্থানে রাখবেন অবশ্যই। অন্যদিকে আমি মাংসের প্রিপারেশনের জন্য দিয়ে দিচ্ছি বাটার। বাটারটা যখন গলে যাবে এর মধ্যে এখন আস্তে আস্তে দিয়ে দিব বাকি উপকরণগুলো। দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, এরপর দিয়ে দিচ্ছি সামান্য আদা বাটা। পরিমাণটা আমি বলছি না, আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী সব কিছু বাড়িয়ে কমিয়ে দিবেন। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, একটু নেড়ে চেড়ে নিব। এরপর স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি, এগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। এরপর দিয়ে দিচ্ছি সামান্য লাল মরিচের গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া, এরপর সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায়। এরপর এখানে সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, এতে করে একটি সুন্দর ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি সামান্য অরেগানো। এরপর টমেটো সস দিয়ে দিব সামান্য করে, এগুলো ভালো করে মিক্স করে নিব। এরপর এতে মাংসগুলো অ্যাড করে দিব। আমি এখানে মাংস নিয়ে নিয়েছি, মাংসগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, মুরগির মাংস। এগুলো ভালো করে মিক্স করে নিয়ে এগুলো ভালো করে রান্না করে নিব। সামান্য পানি দিয়ে নিচ্ছি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য মাংসগুলো। নেড়ে চেড়ে মাংসগুলো যখন সিদ্ধ হয়ে আসবে এগুলো একটি পাত্রে তুলে নিব। অন্যদিকে আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে টুকরো করে কেটে নিয়েছি, জাস্ট ওই ফ্রাই প্যানে সেম ফ্রাই প্যানের মধ্যে এগুলো একটু নেড়ে চেড়ে নিব। এগুলো আমি পিৎজার মধ্যে ইউজ করব, জাস্ট একটু নেড়ে চেড়ে নিয়ে এগুলো রেখে দিব। 3 ঘন্টা পর পিৎজার ডোটি ফুলে ডাবল হয়ে গেছে, একদম সফট। এটি জাস্ট একটি প্লেটে নিয়ে এখন সামান্য করে মথে নিব। কেকের যে নিচের পার্টটি আছে রাউন্ড শেপের, ওইটাই আমি ইউজ করতেছি পিৎজার জন্য। এখানে সামান্য তেল দিয়ে নিচ্ছি। এরপর অন্যদিকে পিৎজার ডোটি আমি একটু রাউন্ড করে বেলে নিয়েছিলাম, এরপর এখানে দিয়ে জাস্ট একটু রাউন্ড করে নিব। আর এর মধ্যে একটু
ভালো করে চেপে চেপে দিব। আমার আরেকটি পিৎজার রেসিপি আছে, আপনারা চাইলে ওটিও দেখে নিতে পারেন। এরপর এখানে কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নিব, এতে করে এটি ফুলে যাবে না চুলায় দেওয়ার পর। এখন আমি এখানে চিলি সস দিয়ে দিব, যেহেতু আজকের রেসিপিটাতে আমি কোনো ধরনের পিৎজা সস ইউজ করব না, বাসায় যা আছে তা দিয়ে রেডি করব। চারিদিকে দিয়ে নিচ্ছি। এরপর আমি আগে থেকে রান্না করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। চারিদিকে মাংসগুলো দিয়ে নিব। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো, যেগুলো আমি সামান্য করে ভেজে রেখেছিলাম। এখন এর মধ্যে সামান্য ক্যাপসিকাম দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কালারের ক্যাপসিকাম ইউজ করতে পারেন, আর বেশিও ইউজ করতে পারেন, কমও ইউজ করতে পারেন। এরপর দিয়ে দিব সামান্য ওরেগানো, অবশ্যই ওরেগানো দেওয়ার ট্রাই করবেন, যে কোনো মুদির দোকানে এটি পেয়ে যাবেন অনায়াসে। ওরেগানো দিলে পিৎজার আসল স্বাদটি আপনারা অবশ্যই পাবেন। এরপর এখানে সামান্য করে দিয়ে দিব টমেটো সস। এরপর দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ, আপনারা চাইলে চিজটা আর একটু ছোটও করতে পারেন। পিৎজা সস ছাড়াও কিন্তু এটি অসম্ভব মজা হয়েছে খেতে, আপনারা পাশে ট্রাই করে দেখতে পারেন। এখন আমি একটি পাত্রের মধ্যে স্ট্যান্ড দিয়ে এটি 10 মিনিট হিট করে নিব। এরপর 10 মিনিট পর আমি পিৎজার বসিয়ে দিব এখানে। একটু সাবধানে দিবেন, প্রেপ্যানটা কিন্তু প্রচণ্ড গরম হয়ে যায়। এরপর ডেকে দিব চুলার আঁচটা মিডিয়াম আর লোয়ের মাঝখানে দিয়ে, যতক্ষণ না পর্যন্ত চিজগুলা গলে যায়। এই তো রেডি। আমার চিজগুলার সাইজ একটু বড় হওয়ার কারণে এটি মনে হচ্ছে গলে যায় না, আসলে এগুলো গলে গিয়েছে। আর আশা করি আজকের আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন, আর বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, আপনজনদেরকে রেডি করে খাওয়াবেন, আশা করি পছন্দ করবে, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আমার আরেকটি রেসিপি আছে পিৎজা, আপনারা অবশ্যই এখানে ভিজিট করে আসবেন, ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব লিঙ্কটি। আপনারা অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।